বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী নাগ পঞ্চমী নামে পরিচিত। এবছর উত্তর ফাল্গুনী নক্ষত্রে অর্থাৎ আগামী কাল 5ই আগস্ট 2019 এই বিশেষ বিরল অনুষ্ঠান হতে চলেছে। এই বিশেষ যোগে কালসর্পদোষের বিশেষ পূজার্চনার রীতি রয়েছে আমাদের জ্যোতিষশাস্ত্রে। সর্প বিশেষ স্থান পেয়েছে ভগবান শিবের শরীরে। সে তার শরীরে ওতপ্রোতভাবে লেপ্টে রয়েছে এই সর্প। আগামীকাল সকাল 6:22 থেকে 10:49 এই বিশেষ সময় হলো সর্বাপেক্ষা শুভ যোগ। সেই সঙ্গে শ্রাবণ মাসের বিশেষ সোমবার এবং এটি তৃতীয় সোমবার, তাই সোমবার হিসাবে ভগবান শিবের সঙ্গে একটা অসম্ভব শুভ যোগ তৈরি করেছে। আজ এই বিশেষ দিনে ভগবান শিবের উদ্দেশ্যে যদি বিশেষ অভিষেক করা হয় তাহলে অসম্ভব শুভ ফল মেলে। এই বিশেষ দিনে যদি কোনো নাগ বা নাগিনীর জোড়া আপনি ভগবান শিবের উদ্দেশ্যে যদি অর্ঘ্য দেন বা নিবেদন করেন তাহলে কালসর্প দোষ থেকে মুক্তি মেলে। আজ এই বিশেষ দিনে অর্থাৎ এই নাগ পঞ্চমীর দিন যদি রুদ্রাভিষেক করেন তাহলেও আপনি কালসর্পের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে নাগ পঞ্চমীর দিন যদি নব নাগ স্তোত্র 108 বার পাঠ করেন তাহলে আপনার অশুভ কালসর্প দোষ বিনষ্ট হবে। এই নাগ পঞ্চমীর দিন যদি আপনি কোনো প্রবাহিত জলে অর্থাৎ কোনো নদীতে 11টি নারকেল যদি জলপ্রবাহ করে দেন তাহলে আপনার জন্মকুণ্ডলীর কালসর্প দোষ কিন্তু খণ্ডিত হবে। নাগ পঞ্চমীর দিন অশ্বত্থ গাছের তলাতে কোনো পাত্রে করে আপনি দুধ রাখুন, আর এই দুধ রাখার এই ক্রিয়াতে আপনার বিশেষ উপকার মিলবে, বিশেষত আপনার কালসর্প দোষের। কালসর্প দোষে পীড়িত জাতক জাতিকাদের বিশেষ উপাচারে এই বিশেষ নিয়মবিধি পালন করা খুবই দরকার। সেই সঙ্গে নাগ গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। মন্ত্রটি এই রকম: ওম নবকুলায় বিধুমাহে বিশোদন্তায় হিমাহি তন্ন সর্প প্রচোদয়াত। এই মন্ত্র অবশ্যই জপ করুন এবং তার সঙ্গে অবশ্যই বলুন ওম নমঃ শিবায়, এবং তার সঙ্গেও বলুন ওম নাগ দেবতায় নমঃ। এই বিশেষ মন্ত্র 11 মালা অথবা 21 মালা জপ করুন, তাহলে আপনার কুণ্ডলিতে থাকা কালসর্প দোষ তা খণ্ডিত হবে। এই বিশেষ দিনে আপনার গৃহে কোনো নাগ বা নাগিনীর বিশেষ ছবি আপনি রাখুন, এবং রাখার পর ওই ছবির উদ্দেশ্যে ধূপ, প্রদীপ, কাঁচা দুধ প্রভৃতি দিয়ে নাগদেবীকে বিশেষ পূজা অর্চনা করুন। সেই সাথে চন্দন, হলুদ, সিঁদুর প্রভৃতি দিয়ে পূজা অর্চনা অবশ্যই করুন, এবং মূর্তির সামনে অবশ্যই কর্পূরের প্রদীপ জ্বালাতে ভুলবেন না। আর এই নাগপঞ্চমীর ব্রত যথাযথ পালন করলে আপনার জন্মকুণ্ডলিতে থাকা অশুভ কালসর্পের দোষ অবশ্যই খণ্ডিত হবে, এবং ভগবান শিবকে অবশ্যই সঠিকভাবে উপাচার করে এই বিশেষ দিনটি পালন করুন। তো বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এবং নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুদের বলবো যে আপনাদের যদি কুণ্ডলী দেখানোর প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনি 2-3 দিনের মধ্যে আপনি উত্তর পাবেন, এবং এর জন্য নির্দিষ্ট
যে কনসালটেশন ফিস সেটা অবশ্যই আপনাদের দিতে হবে।